গুড মর্নিং, আমি পাখি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে নীল পুজোর দিনের ভিডিও। যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ঘর বসানো হয়েছে। আজকে যাব মন্দিরে পুজো দিতে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো না। তুই কোথায় যাচ্ছ? গঙ্গায় পুজো দিতে? আচ্ছা, ওনাকে নিয়ে যাচ্ছি। এই যে নীল পুজোর দিন নীল পরে বসে রয়েছে, আর এটা আমি, আর এটা মা। আমি আর মায়ের শাড়ির এক কালারটা এক, একটু হালকা, একটু ডিপের মধ্যে। চলো নামো। হ্যাঁ, গুটি দোকান আছে। ওরে বাবা, কতটা নিচুড়ে। কে হয়ে গেছে বললে? আস্তে দেখি পেছন। ফাইনালি পৌঁছে গেছি গঙ্গার। তো এখানে মন্দির আছে, এখানেই পুজো দিয়ে তারপর একেবারে বাড়ি যাব। আর প্রতি বছর মা এখানে আসে, কিন্তু আমার আসা হয় না, অনেকটা দূর, তো মামামকে নিয়ে আসি না, তো তার জন্যই আসা হয় না। আর এবার মামাম একটু বড় হয়েছে, তার জন্য ভাবলাম যে একটু আসি মায়ের সাথে। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে চারটে। যখন আমরা স্নান করছি তখন চারটে বাজে, তখন স্নান টান করে একেবারে পুজো দেবো ভেবেছি, যে একটু বেলা হবে, কারণ এত পরিমাণে রোদ। তো ফার্স্টে মা স্নান করে নিয়েছিল, কারণ মামা নেমেছিল নিচে দিয়ে, তার জন্য। আর দীপা উপর থেকে ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এখানে দেখো মায়ের স্নান হয়ে গেছে, আর তারপরে আমি চলে এসেছি। তারপরে মা বললো একটুখানি গঙ্গার মধ্যে তেল সিঁদুর দিতে, তো তাই দিলাম। আমি তো এইসব জানি না, কোনো বছর আমি আসি নাই। তো আমাদের তেল শুধু দেওয়ার পর আমরা চলে এসেছি এবার শিবের মাথায় জল ঢালবো বলে। তো সব রেডি করে নিচ্ছি, দুধগুলো তো বোতলে করে নিয়েছিলাম, ঘটিতে ঢেলে নিচ্ছি, ওর জন্যই। ভিডিওটা দেখতে থাকো। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখন চাল দিয়ে একেবারে বাড়ি ফিরবো। যাওয়ার পথে একটু আইসক্রিম খেয়ে নিয়েছি, কারণ গলাটা প্রচুর পরিমাণে শুকিয়ে গেছিলো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।